হাই ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরা ভালো আছি। তো অনেকদিন পর তোমাদের ক্যামেরার সামনে এসে আজির আমার আমি আর আমার মেয়ে। তো দেখো সবাই, দুজনে একদম ব্ল্যাক ব্ল্যাক ড্রেস পরেছি। হ্যাঁ, তো ইচ্ছে করেই পরেছি ব্ল্যাকটা, তো দুজনে যে ব্ল্যাক পরলাম। যাই হোক, অনেকদিন পরে তোমাদের সামনে হাজির। তোমরা নিশ্চয়ই ভালো, আমরা অনেক ভালোই আছি, কিন্তু অনেক কারণবশত একটু লেট হয়ে গেছে তোমাদের সামনে আসতে। তো যাই হোক, আজ তোমাদের ক্যামেরা তোমাদের সামনে এসে হাজির আমি আর আমার মেয়ে। দেখো চপ বাড়ি একদম রেডি করে এসেছি, দেখো। হ্যাঁ, এগুলো আমরা ঘরে বানিয়েছি আর অনেক সময় লেগেছে ওগুলি বানাতে। জানো আমার মেয়ে আর পারছে না, কখন থেকে বলছে ই বাবা এতক্ষণ থাকা দাঁড়াই চপ সামনে রেখে। আমি বলি দাঁড়া দাও আর একটু রেডি হয়ে নেই, ই করে নিই, সেই করতে করতে এতক্ষণ, এখন আর পারছে না। বলে আমি একটা খেয়ে নিই, অলরেডি একটা খেয়েও নিয়েছে ক্যামেরার বাইরে, সেটা বলবো না। তো আমাকে বলছে এটা আমি সত্যি কথাটা বলে দিলাম তোমাদের সামনে। যাই হোক, এটা কিছু হয় না, এটা তো একটু টেস্ট করতেই লাগে। ওকে এমনিতেও আমি বলেছিলাম যে একটু টেস্ট করে না, দেখো তো কেমন আছে। তো টেস্ট করতে গিয়ে পুরোপুরি একটু একটু খেতে খেতে পুরো একটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের কম্পিটিশন হলো, এখানে 10টা চপ আছে, ওকে 5টা দেবো, আমি 5টা নেবো, সাথে একটু স্যালাড নিয়েছি। হ্যাঁ, সস নেবো না, ও বলছে সস খাবে, একটু যাবো। আচ্ছা, তো এটা নিয়ে কম্পিটিশন চলবে আমার আর আমার মেয়ের মধ্যে কে বেশি তাড়াতাড়ি করে খেতে পারে। টাইমটা কতটুকু হবে বলো তো? তুমি বলো। 5টা 5টা হবে তোমার 5টা আমার 5টা, না 5টা ঠিক আছে। টাইম তো টাইমটা 5 মিনিট আর কম 3 মিনিট, ঠিক আছে 3 মিনিট, 3 মিনিট তাহলে 3 মিনিটের মধ্যে খেতে হবে। যে বেশি পরিমাণ খাবে 3 মিনিটের মধ্যে সেই জিতে যাবে, আর যে 3 মিনিটের মধ্যে 5টা বা বেশি খেতে পারবে না, মানে টাইম শেষ, তাহলে ও হেরে যাবে। ঠিক আছে, তো চলো কম্পিটিশনে তাহলে শুরু করা যাক। আগে নিয়ে নিই, ওকে 5টা দিয়ে দিই, দিয়ে দিচ্ছি। এটা কি হলো? আচ্ছা, স্যালাডটা দিয়ে দিই। এটা ইউজ করো বা না করো সেটা আমরা মেনশন করছি না। যার ইচ্ছা যে যেদিকে সুবিধা হবে যেভাবে হবে, কিন্তু খাওয়া হলো মেইন। আর সাথে যদি তুমি জল খেতে চাও খেতে পারবে, বাস 3 মিনিট থাকবে, 3 মিনিটে যে যত বেশি খেতে পারবে সে জিতবে। ঠিক আছে, রেডি? আমি রেডি। 3 2 1 স্টার্ট। বুঝতে পেরেছি, বেশি বড় হয়েছে, একটা খেতে অনেক টাইম লেগে নিচ্ছে। এত ভালো বানাতে পারবো আমি ভাবিনি। 2 মিনিট হয়ে যাবে। তোমার সমান দেখে হয়ে গেল, জিতে গেলাম। ও কি শান্তি, ও তো এত টেস্টি পেয়েছে যে মানে ফার্স্ট দিকে খেয়াল নেই, মজা করে করে খাচ্ছে।
আমিও খেয়েছি মজা করে, কিন্তু কম্পিটিশন তো সেদিকে একটু খেয়াল রেখে খেয়েছি। তো যাই হোক, আমার এখানে একটা রয়েছে, আর একটু একটু পিস খেয়েছি আমি, আর ওখানে দুটো পুরোপুরি আস্তেই রয়েছে, আবার হাতেও তিন নম্বর যেটা সেটার একটু অংশ রয়েছে, এখন কাটছে। যাই হোক, ও ছেলে একটা বেশি পরিমাণে খেয়ে নিয়েছে মনে হচ্ছে। তো খুব তাড়াতাড়ি করে খেয়েছি, ঘাম দেখো পুরো মুখ একদম ঘামে ভিজে গেছে গরম। আর এমনিতেও আজ খুব গরম ছিল, এখনও গরমই খুব চলছে, মেঘ মেঘ গরম। আর খুব খেয়ে নিয়েছি, পেট একদম ফুল, এরকম কেউ কখনো খাইনি আমি এরকম চপ এতগুলো। আমি কখনো খাইনি, তুমিও খাইনি না? আমি তো খাইনি। আচ্ছা সত্যি আমার এরকম চপ সিঙ্গাড়া বেশি পরিমাণ আমি একদমই ভালোবাসি না, খেতে পারি না। ও এরকম খায় না, কিন্তু আজ সত্যি এত টেস্টি হচ্ছে, নিজে ঘরে বানিয়েছি, দারুণ লেগেছে, এত ভালো লেগেছে। যাই হোক, আজকে ভিডিওটা খুব সুন্দরভাবে করলাম, কেন কি সেটা ঘরে বানিয়ে করেছি, এই জন্য মজাটা খুব বেশি লেগেছে। হ্যাঁ, ঘরে বানিয়ে করার মধ্যে মজাটা খুব বেশি থাকে, আর সেটা একটু একটু অংশ তোমাদেরকে দেখিয়ে দেবো, যেটা আমরা ঘরে বানিয়েছি সেটা প্রুফ করার জন্য অল্প একটু করে নিচ্ছে, সেটা তোমাদের দেখে নিও। যাই হোক, আজকে ভিডিওটা তোমরা দেখবে, দেখে পড়বে কেমন লাগলো তোমাদের কাছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা আমাদের কেমন লাগলো। তারপর টাটা।